আমরা লাইভে আছি আপনি শুরু করতে করি সবাই ভালো আছো আমি ভালো আছি আর ওয়েলকাম টু আওয়ার 8th ক্লাস আমাদের অষ্টম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা আজকেও আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়ব এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সোফার আমরা অনেকগুলো ক্লাস করে এসেছি এবং আশা করি সব এই পর্যন্ত সোফার আমরা যা যা পড়েছি মোটামুটি তোমরা বুঝতে পেরেছ আমরা কিন্তু অনেকগুলো জিনিস পড়ে এসেছি সবার আচ্ছা যারা এখনো মানে অনেকে জয়েন করনি হয়তো মাত্র জয়েন করছো তাহলে যারা জয়েন করনি জয়েন করতে থাকো আর আমি কিছুক্ষণ তোমাদের জন্য ওয়েট করি যে তোমরা জয়েন করেছো কিনা তোমরা জয়েন করছো কিনা আমি একটু ওয়েট করি তোমাদের জন্য ওকে ফাইন সো আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করছো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া তোমরা যারা জয়েন করেছো তাদের তারা তো করে ফেলেছো যারা জয়েন করনি এখনো আমরা কিছুক্ষণ ওয়েট করব এবং ওয়েট করে আমরা শুরু করে দেব ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা আমি একটু আমার মোবাইলটা নিয়ে আসবো আমাকে একটু সময় দাও আমি ক্যামেরাটা অফ করছি এন্ড হচ্ছে মাইক্রোফোনটা মিউট করছি একটু মোবাইলটা নিয়ে আসিস গুলো পড়তে হবে তো আচ্ছা মোবাইলটা নিয়ে আসলাম দেখি তোমরা কতজন জয়েন করেছো মাত্র এখনো আমরা আরো কিছুক্ষণ তাহলে ওয়েট করি তোমরা একটু চলে আস ফেসবুকে দেখি কি অবস্থা তোমরা কাইন্ডলি চলে আসো সবাই হ্যাঁ চারটা তিন বেঁচে গেছে আমরা চারটা পাঁচের মধ্যে শুরু করে দেবো ঠিক আছে আমরা হচ্ছে সোফার যদি আমি একটু আবার ওভারভিউ দিয়ে নিই যে আমরা আসলে তোমরা যারা এখন জয়েন করেছো যে কি কি পড়েছি কি কি পড়ি নাই সেটা যদি আমি একটু ওভারভিউ দিয়ে দিই অল্প করে সোফার আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে সেটা দেখেছিলাম তারপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিভিন্ন জেনারেশন দেখেছি বিভিন্ন ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ সেকেন্ড জেনারেশন সেখান থেকে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ কি সেটা দেখেছি আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি সেটা দেখেছি আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি সেটা দেখেছি এরপর আমরা দেখেছিলাম যে ইন্টারপ্রেটার যেটা না অনুবাদক প্রোগ্রাম যেটা যেটা হচ্ছে অনুবাদ করে দিবে সেই অনুবাদক প্রোগ্রামগুলোর মাঝখানে কার কি বৈশিষ্ট্য কম্পাইলার কাকে বলে ইন্টারপ্রেটার কাকে বলে অ্যাসেম্বলার কাকে বলে তাদের মাঝখানে কোনো কমন বৈশিষ্ট্য আছে কিনা তাদের আমরা দেখেছিলাম প্রোগ্রাম উন্নয়নের কতগুলো ধাপ আমরা দেখেছি আমরা ফ্লোচার্ট দেখেছি ফ্লোচার্ট আকার যেই প্রতীকগুলো সেগুলো দেখেছি আমরা এলগোরিদম দেখেছি আমরা ফ্লোচার্ট এবং এলগোরিদম মিলিয়ে কতগুলো প্রশ্ন আমরা দেখেছি তো সোফা আজকে আমি জাস্ট একটু এলগোরিদম আর ফ্লোচার্টের হালকা একটু কয়েক দু একটা বা একটা দেখায় আমি তোমাদের সামনে সি প্রোগ্রাম একটু বড় জাম্প করব জাম্প করে সি প্রোগ্রামে চলে যাব ঠিক আছে সি প্রোগ্রামে একদম বেসিক যেই পড়াশোনা সেটার মধ্যে চলে যাব কিভাবে কোড লিখে বা কোড কিভাবে করানো যায় সেটা দিয়ে আমরা সামনের ক্লাস থেকে ইনশাআল্লাহ শুরু করব সো যারা এখনো জয়েন করনি কাইন্ডলি জয়েন করে ফেলো হ্যাঁ আমরা দেরি করব না আমরা দেরি করব না আমরা আমাদের ক্লাসটা খুব দ্রুত শুরু করে দিব সো যারাই এখনো জয়েন করতে পারোনি কাইন্ডলি কষ্ট করে জয়েন করে ফেলো আমাদের ক্লাসটা খুব দ্রুত আমরা শুরু করব এখনো 70 জন মাত্র কি অবস্থা তোমাদের তোমরা কেন ক্লাস করতে আসো না আজমল আবিদিন বলছে আসসালামু আলাইকুম হাই ওয়া আলাইকুম আসসালাম টুক করে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও ডেক জাস্ট একটু ক্লিক মানে একটু টাইপ করতে হবে আরকি সাত আত্ত জন জন চলে এসেছ আসসালামু আলাইকুম ভাইয়া মিম বলছো সালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া আমরা কিছুক্ষণ ওয়েট করি হ্যাঁ যারা এখনো জয়েন করেনি কাইন্ডলি জয়েন করে ভালো মা মেহ জিন মাই খুব সুন্দর নাম কেমন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা আশা করি অনেক ভালো আছো তুষার তুষার বলছো আসসালাম ভাইয়া ভাই ওয়ালাইকুম আসসালাম নন্দী বলছো ভাই কেমন আছেন ভালো আছি মোহাম্মদ অপি বলছো দাদু কোন দাদু মোহাম্মদ অপি বলছো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ইটন আশি জন আছো আশি জন আছো এখনো চারটা ছয় বাজে তোমরা এখনো জয়েন করছো না মজুমদার কুমিল্লা থেকে আছো খাইরুল ইসলাম দ্যাট ইজ ডেভিল দেখিয়ে জি ভাইয়া লসাগু গোসাগু দেখালে এই ক্লাস আজকের ক্লাসটা তো নষ্ট হবে ভালো আছি ভাইয়া আমি ভালো আছি কুষ্টিয়া থেকে আছো তুরা জিলানি চৌধুরী আছো কেমন আছেন ভাইয়া ভালো আছি আচ্ছা আছি হ্যাঁ নাজিফা সুলতানা রিপ্লাই দিয়েছো ঠিক আছে ভাইয়া জিলানি চৌধুরী কুমিল্লা থেকে আছো মিম আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম 94 ফোর আমি আমি আরেকটু ওয়েট করব হান্ড্রেড হলে শুরু করে দেবো আমরা আচ্ছা দাদু হলো সাইম ভাইয়া আচ্ছা দাদু নাই তোমাদের তোমাদের দাদু এখন পরীক্ষা দিতেছে হ্যাঁ তোমার তোমাদের দাদুর পিসি নাকি নষ্ট হয়ে গেছে ল্যাপটপ আমার নেট প্রবলেম শুরু হয়ে গেল আটকে যাচ্ছে আচ্ছা ঠিক হয়ে যাবে সমস্যা নেই একটু ওয়েট করো না না আমি কারো দাদু হব না আমি কারো দাদু হব না আমি তোমাদের ভাইয়া আছি ভাইয়াই থাকবো হ্যাঁ ওকে আই থিঙ্ক নাইনটি নাইন হান্ড্রেড হতে আহ আবার কমে গেল আচ্ছা আমি শুরু করে দিই আমাদের সময় নেই সময় নষ্ট করতে পারবো না আচ্ছা সময় করে আমার মেয়ের সাথে একদিন তোমাকে ইন্ট্রোডিউস করে দিব ইনশাআল্লাহ কিন্তু আমার মেয়ে এখন আপাতত আমার কাছে নাই শি ইজ উইথ হার মাদার আমরা এখন পড়াশোনাতে যাই আজকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের 8 নম্বর ক্লাস আজকে আমরা যেটা বলেছিলাম যে ছোট্ট ছোট কয়েকটা জিনিস দেখে আমরা জাম্প করব হচ্ছে আমরা জাম্প করব হচ্ছে সি প্রোগ্রামিং এর যে বৈশিষ্ট্য কিভাবে লিখতে হয় কি কি এরর আছে সেই জিনিসগুলোতে চলে যাব তো একজন বলেছে লসাগু গসাগুটা দেখাই দিতে তাহলে আমি জাস্ট লসাগু গসাগু দেখায় না দিয়ে আমি জাস্ট তোমাদের ছো বই থেকে ওটা হুবহু নিয়ে এসে তোমাদের প্রসেসটা বলে দিই কিভাবে হয় হ্যাঁ তাহলে সময়টাও কম লাগবে তোমরা বুঝবা যে আসলে কি হচ্ছে না হচ্ছে তাহলে আমি জাস্ট বই তোমাদের লসাগু গসাগু করা আছে আমি জাস্ট সেই লসাগু গসাগুটা নিয়ে আসি তোমাদের এক্সপ্লেইন করে দেই হ্যাঁ আর তোমাদের বলেছিলাম কিন্তু বাসায় এই প্রোগ্রামগুলো এই জিনিসগুলো দেখার চেষ্টা করতে আচ্ছা এখানে গসাগ আছে আমি এটা একটু যদি নিয়ে দিই গসাগর জন্য আমি ফ্লো তোমাদের এক্সপ্লেন করে দিব ঠিক আছে আমি শুধু এই ফ্লো এক্সপ্লেন করে দিব এক্সপ্লেন করে দিলে তো যথেষ্ট নাকি এক্সপ্লেন করে দিলে আই থিংক ইনাফ হবে আচ্ছা দেখো এটা হচ্ছে আমাদের সেই গসাগো বের করার জন্যে একটা ফ্লোচার্ট গসাগু বের করবো আমরা ঠিক আছে আমরা বের গু ইংলিশ দেখি কে বলতে ইংলিশ হচ্ছে জিসিডি হ্যাঁ আমরা জিসিডি বের জিসিডি গ্রেটেস্ট কমন ডিভিসর বের করবো আমরা ফাইন এখন তোমরা গসাগুর নিয়মটা সবাই জানো নর্মালি যে যদি তোমাকে আমি বলি দুই এবং চার এই দুইটার গসাগু কত জিসিডি কত বলো তো দুই এবং চারের জিসিডি কত জিসিডি অফ টু এন্ড ফোর এটার জিসিডি কত হবে তোমরা সবাই জানো জিসিডি হচ্ছে জিসিডি হচ্ছে জিসিডি হচ্ছে আমাদের দুই এবং চারের জিসিডি হচ্ছে আমাদের দুই আবার আমাকে যদি বলা হয় জিসিডি অফ দুই এবং সাত দুই এবং সাতের জিসিডি কত সেটা হবে দুই ঠিক আছে তাহলে জিসিডি বলতে আমরা বুঝি গ্রেটেস্ট কমন ডিভিজর রাইট জিসিডি হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজর তাহলে জিসিডি মানে হচ্ছে আমরা বলতে পারি যে এখানে দুই আছে চার আছে তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা দিয়ে যদি অন্য সংখ্যাটা ভাগ যায় তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ ছোট সংখ্যাটাই আমাদের ডিসিডি কিন্তু এখানে ভুল লেগেছে দুই এবং সাতের জিসিডি তো ওয়ান হবে দুই এবং দুই এবং সাতের জিসিডি হচ্ছে ওয়ান তাহলে দুই এবং চারের জিসিডি হচ্ছে দুই দুই এবং সাতের জিসিডি হচ্ছে ওয়ান তার মানে তাদের মাঝখানে কমন কোন টার্মটা দিয়ে ভাগ করা যায় তাদের দুইজনকে ঠিক না যেমন এখানে দুই এবং সাত দুই দিয়ে সাতকে ভাগ করা যাচ্ছিল না তাহলে আমাদের জিসিডি কত হবে জিসিডি হবে ওয়ান ঠিক সেমভাবে আমরা যদি আরেকটা জিসিডি দেখি যে জিসিডি অফ তিন এবং নয় এটা জিসিডি কত হবে তোমার সবাই জানো এটা জিসিডি হবে তিন যেহেতু তিন দিয়ে নয়কে ভাগ করা যায় তার মানে জিসিডি হবে তিন আবার জিসিডি অফ তোমাকে যদি বলা হয় তিন এবং কত দিব এগারো তাহলে এটার আনসার হবে ওয়ান তাহলে জিসিডি হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিশন আমরা জিসিডি চোদ্দ না না দুই এবং সাথে জিসিডি আমরা তো এলসিএম লসাগু করছি না লসাগু করলে না গুণ হয়ে হবে চোদ্দ আমরা জিসিডি বের করছি গসাগু ওকে ফাইন তাহলে আমরা গসাগু তো এটা তো জানি এটা তো ছোটবেলা থেকে জানি এখন আমরা দেখবো ফ্লো চার্টটা কিভাবে লেখা যায় হ্যাঁ তোমরা অনেকেই লিখছো আমি দেখেছি আমি দেখছি অনেকেই সুন্দর সুন্দর অ্যানসার দিচ্ছ আমি হচ্ছে একটু বুঝায় দিই তাহলে দেখো সবার শুরুতে স্টার্ট করতে হয় আমরা সবাই জানি ইনপুট নিতে হবে এই যে দুইটা সংখ্যা ইনপুট নিব এবং এমন ভাবে ইনপুট নিবা ইনপুট এল এবং এস এখানে এল স্ট্যান্ডস ফর হচ্ছে লার্জ ঠিক আছে এল স্ট্যান্ডস ফর লার্জ আর এস স্ট্যান্ডস ফর হচ্ছে স্মল ঠিক আছে লার্জ কে এল দিয়ে প্রকাশ করা হচ্ছে স্মল কে এস দিয়ে প্রকাশ করা হচ্ছে তাহলে তুমি যখন দুইটা নাম্বারকে ইনপুট নিবা ইনপুট নিবা অবশ্যই এল হচ্ছে বড় সংখ্যাটা এবং এস হচ্ছে ছোট সংখ্যাটা এইভাবে তুমি ইনপুট নিবা হ্যাঁ এটা হচ্ছে আমরা ধরে রাখছি মানে ইনপুট এমন ভাবে নিব যাতে এল এর মধ্যে বড়টা থাকে এস এর মধ্যে ছোটটা থাকে তাহলে বড় সংখ্যাটা আর ছোট সংখ্যাটা ইনপুট নিলাম তার মানে তুমি যদি দুই আর চারের চাও তাহলে হবে হবে আর ঠিক আছে তাহলে এভাবে চার এল আমরা দুটো সংখ্যা দিতে হয় এটা তোমরা সবাই জানো এখন আচ্ছা এখন উল্টামোল্ট কথা বলা অফ করি আমরা তোমরা একজন একজনকে অনেক মেনশন টেনশন করে দিস এখন আর মেনশন করা লাগবে না এখন আর মেনশন করা লাগবে না এখন আমরা একটু পড়াশোনা করি আর এখন কমেন্টও করার দরকার নেই এখন একটু দেখো দেখবা না পরে কোশ্চেন বলবা যে ভাইয়া আবার পড়া রিপিট করে আবারও বলছি গভীর মনোযোগ গভীর মনোযোগ দিয়ে আমি সিরিয়াস তোমরাও সিরিয়াস হয়ে যাও কমেন্টগুলোকে স্লাইড করে সরিয়ে দাও মোবাইলটাকে এরকম ল্যান্ডস্কেপ মোডে নিয়ে নাও নিয়ে সুন্দর করে ভিডিওটা দেখো আমি যেটা বোঝাচ্ছি সেটা বোঝো জি আমরা পারি বের করতে দুই চারের জিসিডি দুই দুই সাতের জি ওয়ান মানে গ্রেটেস্ট কমন ডিভিজর যেটা দিয়ে কমন একটা যেটা দিয়ে দুইটাকে ভাগ যাবে যেমন তিন এবং এগারো কোন সংখ্যা দিয়ে দিয়ে এই দুইটাই ভাগ যায় বলো তিন ভাগ যায় এগারো ভাগ যায় এটার কোন সংখ্যাটা আছে ওয়ান ওয়ান ছাড়া আর কোনো সংখ্যা নাই যেটা তিনের মধ্যেও ভাগ যায় এগারোর মধ্যেও ভাগ যায় ঠিক আছে ফাইন তাহলে আমরা দুটো সংখ্যা স্টার্ট করলাম এবং দুটো সংখ্যাকে ইনপুট নিলাম এখানে এল এর মধ্যে আমরা লার্জ এস এর মধ্যে আমরা স্মল দুইটা সংখ্যাকে ইনপুট নিলাম এরপর তুমি এখানে দেখতে পাচ্ছ একটা ক্যালকুলেশন ক্যালকুলেশন করা হয়েছে কি দেখো তো এল পার্সেন্টেজ এস আমি তোমাদের গতকালকে এই পার্সেন্টেজ সাইনটার কথা বলছিলাম এটার মানে হচ্ছে মডিউলো এটার মানে হচ্ছে মডিউলার এটাকে বলা হয় মডিউলো এটা কি রিটার্ন করে এটা রিটার্ন করে হচ্ছে ভাগশেষ তাহলে আমি কি করছি আমি এল কে এস দিয়ে ভাগ করছি মানে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করছি একটা এক্সাম্পল কি হতে পারে এই যে প্রথম এইটাই তো এক্সাম্পল হতে পারে দুই এবং চার তাহলে আমি তোমাদের এই জিনিসগুলো সরাই দিই এই জিনিসগুলো আপাতত সরাই দিচ্ছি এগুলো সরাই অন্য কোথাও নিয়ে যাই আচ্ছা তাহলে আমরা এল এর ভিতরে শুরুতে যখন আমরা ইনপুট নিয়েছি তখন এল এর ভিতরে কত আছে আমরা এল এর ভিতরে হচ্ছে আমি 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 গভীর মনোযোগ এখানে কি পড়াচ্ছি সেটা দেখো এইবার আমি যেটা করলাম বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলাম এবং ভাগ শেষটা আর এর মধ্যে রাখলাম তাহলে এখানে আর দিয়ে আমি রিমাইন্ডার বোঝাচ্ছি আর দিয়ে বোঝায় হচ্ছে রিমাইন্ডার মানে ভাগশেষ আর তাহলে আমি মধ্যে রাখলাম ভাগ দিয়ে ভাগ করে তাহলে চারকে দুই দিয়ে ভাগ করলে দুই ডুগুনে চার ভাগশেষ থাকে শূন্য শূন্যটা আর এর মধ্যে রাখলাম তাহলে আমি আর এর মধ্যে শূন্য রাখলাম ঠিক আছে ভাগ রাখলাম যে এল মডিউলো এস এটা করলে আমি কত পাব এই এক্সাম্প বলে আমি পাবো শূন্য ঠিক ভাগশেষ অবশ্যই শূন্য থাকবে চারকে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ অবশ্যই শূন্য থাকে তাহলে আর এর ভেতরে কত আছে আর এর ভেতরে কিন্তু শূন্য আছে আর এর ভেতরে শূন্য থাকলে এখানে আমি একটা কোয়েশ্চান করছি যে আর এর মান কি শূন্য কিনা অবশ্যই শূন্য মাত্র তো দেখলো আরের ভেতর শূন্য আছে তাহলে যদি শূন্য ইয়েস হয় তাহলে প্রিন্ট এস মানে এস কে প্রিন্ট করে দাও শেষ তার মানে এস এর মধ্যে কত আছে দেখো তো এস এর মধ্যে ছিল তাহলে এখানে বলছে প্রিন্ট প্রিন্ট এস করে দাও মানে তাই কি হয়েছে না আমরা জানি দুই এবং চারের গসাগু হচ্ছে কত দুই এবং এই যে এস কে প্রিন্ট করতে বলছে এস এর মধ্যে দুই আছে প্রিন্ট এস ডিসিডি হচ্ছে দুই প্রিন্ট হয়ে গেছে এখন এই এক্সাম্পল তো ভাইয়া এমন যদি হয় যে ভাগ্যের শূন্য না মানে নো হয় তখন কি হবে তাহলে নো এর জন্য আরেকটা এক্সাম্পল আমরা দেখি আরেকটা এক্সাম্পল আমরা দেখব এখন সে এক্সাম্পলে এল এর ভিতরে আমি ধরো কত নিব ধরো তিন নেই আর এস এর ভিতরে আমি দুই নেই তিন আর দুই এর লসুক আমি বের করব ঠিক আছে এখন কোনো কমেন্ট পড়ছি না আমি সো প্লিজ ডোন্ট কমেন্ট রাইট নাও ঠিক আছে এখন কমেন্ট করিও না যারা বাজে কমেন্ট করবা তাদেরকে কিন্তু এই যে ব্লক করে দেওয়া হবে হ্যাঁ আচ্ছা তাহলে এখন আমি অন্য একটা एग्जांपल নেই ভাইয়া যেখানে ভাগশেষ শূন্য হয় আপনি একটা একটা एग्जांपल নিলেন এমন एग्जांपल যেখানে ভাগশেষ শূন্য হইছে বাট আমি চাই এমন একটা एग्जांपल নেন যেটা ভাগশেষ শূন্য হয় না তাহলে एग्जांपलটা কি হতে পারে ধরো 3 আর 2 এই আর 2 এল এর ভিতরে 3 এস এর ভিতরে 2 নিলাম তারপর আবার কি করলাম এই আর রিমাইন্ডারের ভেতরে ভাগ শেষটাকে রেখে দিলাম তাহলে এখন আর এর ভেতরে কত হবে বলতে পারো তিন কে দুই দিয়ে ভাগ করলে দুই একে দুই হাতে থাকে এক ভাগ থাকে এক তার মানে এই একটা হবে রিমাইন্ডারে আমার গে জমা হবে ঠিক আছে তাহলে আর এর ভিতর এখন আমাদের কাছে আছে ওয়ান এই এখানে এই অবস্থাটাতে রিমাইন্ডারের ভেতর ওয়ান আছে কিভাবে ওয়ান আসলো ভাইয়া কারণ আমি ইনপুট হিসেবে নিয়েছি তিন আর দুই কে এখানে একটা অপারেশন করা হয়েছে সেটা হচ্ছে তিন কে দুই দিয়ে ভাগ করা হয়েছে ভাগ শেষটাকে আরে রাখা হয়েছে ঠিক আছে তাহলে আমি ভাগশেষটাকে আরে রাখলাম তাহলে আর এর মতো কথা আছে ওয়ান তাহলে এই যে কোয়েশ্চেনটা এখানে করা হচ্ছে আর কি শূন্য কিনা না এবার তো অ্যান্সার ন হচ্ছে আর শূন্য নয় তাহলে নতে যাব। আর এর ভিতর ওয়ান আছে শূন্য নাই নো নোতে গিয়ে এখানে আমি কি করতেছি দেখো তো এখানে আমি এল এর মান আর এস এর মানকে আপডেট করতেছি এখানে কি করা হচ্ছে একটু দেখো এই জায়গাটা এই বক্সটাতে কি করা হচ্ছে এস কে নিয়ে এল এর ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে তাহলে এস এ কত আছে দেখো তো এস এ আছে দুই তাহলে এখন এখানে এস কে এল এর ভিতরে রেখে দেওয়া হচ্ছে বলা হয়েছে এল ইকাল টু এস মানে এস কে এল এর ভিতরে রেখে দাও তাহলে এখন যে কাজটা করা হচ্ছে এল ইকুয়াল টু টু করে দেওয়া হচ্ছে এ দেখো এস কে এল এর ভিতরে রাখো বলা হচ্ছে তাহলে এস এ কত আছে দুই দুই কে আমি কি করবো এল এর ভিতরে রেখে দিব এবং আর কে এস এর ভিতরে রেখে দিব এস ইকাল টু আর খেয়াল করো আর ইকুয়াল টু মানে এস ইকুয়াল টু আর তার মানে আর এর ভিতরে যেটা আছে সেটাকে দিয়ে তাহলে আমি এস ইকুয়াল টু আর আমি কি করলাম তাহলে আমি এল এবং এস এই দুইটাকে আপডেট করলাম আমার ক্যালকুলেশনের শুরুতে এল এর ভিতরে তিন ছিল এস এর ভিতরে দুই ছিল এটা শুরু করছি আমি ক্যালকুলেশন নিয়ে বাট এখন যেহেতু রিমাইন্ডার ওয়ান নাই মানে রিমাইন্ডারে শূন্য নাই অন্য কিছু আছে শূন্য ছাড়া যে কোনো কিছু যেমন ওয়ান আছে তাহলে কি করলাম এই এল এবং এস কে আপডেট করলাম কিভাবে আপডেট করলাম এই যে ছোট সংখ্যাটাকে এল এর ভিতরে ঢুকাই দিলাম ঠিক আছে এল এর ভিতরে ঢুকাই দিলাম বা বলতে পারো এখন লার্জ সংখ্যাটা হয়ে যাবে ছোটটা শুরুতে যেটা ছিল সেটা হয়ে যাবে এখন লার্জ আর স্মলটা হয়ে যাবে আর ঠিক আছে রিমাইন্ডারের ভিতরে যেটা আছে সেটাকে ছোটর মধ্যে ঢুকাই দিলাম আর ছোট মধ্যে যেটা ছিল সেটাকে আমি এল এর ভিতরে ঢুকাই দিলাম মানে নতুন এল আর নতুন এস আমি নিয়ে আসলাম নতুন এলটা হবে আগের এস আর নতুন এসটা হবে আগের আর আপডেট করে দিলাম আপডেট করে দিয়ে আমি আবার একুশ আবার এখানে এসে কি করলাম আবার এল আর এস কে ভাগ করে ভাগ শেষটা এ রাখলাম তাহলে এবার যদি আমি আবার ঘুরে এসে লোপে আবার ঘুরে এসে এখানে ভাগশেষটা নেয়ার চেষ্টা করি ভাগশেষটা নেয়ার চেষ্টা করি যে ওয়ান দিয়ে টু কে ভাগ করবো তাহলে ভাগশেষ কত হবে এবার তাহলে এবার নতুন আর এর মধ্যে কত হবে এবার আমি আবার ভাগ করতেছি হ্যাঁ যে মডুলাস তার মানে ওয়ান দিয়ে টু কে ভাগ করব তাহলে ওয়ান দিয়ে টু কে ভাগ করলে অবশ্যই ভাগশেষ শূন্য হবে তাহলে এবার আসবে শূন্য তাহলে দেখছো নতুন আর এর মধ্যে কিন্তু শূন্য এসে গেছে এবার এবার যখন শূন্য এসে গেছে এবার যখন শূন্য এসে গেছে তখন আমি এই যে এখানে আবার নিচে আসতেছি এবার কোয়েশ্চেন করতেছি আর এর মধ্যে কি শূন্য আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে এই যে মাত্র তাহলে ইয়েস হলে প্রিন্ট এস করে দাও যেটা আছে সেটা প্রিন্ট করে দাও এস এর ভেতরে কত আছে এখন এস এর দিকে তাকাই এস এর ভিতরে তো ওয়ান আছে তাহলে আমি প্রিন্ট করে দেব এস মানে ওয়ানকে প্রিন্ট করে দাও শেষ প্রিন্ট এস আর এস এর ভিতরে আছে ওয়ান তার মানে প্রিন্ট ওয়ান ওয়ান হচ্ছে আমার জিসিডি শেষ ঠিক আছে তাহলে এই প্রসেসটা কি হচ্ছে আমি যদি একটু বুঝাই দেই যে শুরুতে আমি দুইটা সংখ্যা ইনপুট নিচ্ছি একটা বড় একটা ছোট আমার কথা শুনো আচ্ছা থাকুক স্ক্রিনটা দুইটা সংখ্যা ইনপুট নিচ্ছি বড় সংখ্যা ছোট সংখ্যা তারপর ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করে ভাগ শেষ যেটা থাকে সেটাকে আমি আর এর ভিতরে স্টোর করতেছি মানে অন্য একটা নাম রিমাইন্ডার আর একটা আর এর মতো নাম দিয়ে একটা পাত্র সেখানে আমি স্টোর করে রাখলাম তাহলে আমার কাছে এল আছে বড় সংখ্যাটা আছে ছোট সংখ্যাটা আছে আর তাদের ভাগ শেষটা আছে আমার কাছে তিনটা জিনিস আছে জানি এরপর আমি একটা কোয়েশ্চেন করব এখানে যে ভাগ শেষটা কি শূন্য কিনা যদি ভাগ শুরুতেই শূন্য হয়ে যায় তাহলে আমি বলবো যে হ্যাঁ আমার ছোট সংখ্যাটাই হচ্ছে জিসিডি যেমন দুই আর চার এস এবং এল আছে আমি যদি ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করি আর এর ভিতরে শূন্য হয় অবশ্যই তাহলে যেহেতু আর এর ভিতরে শূন্য তার মানে এখানে ছোটটা হচ্ছে আমার জিসিডি বোঝা হয়ে গেছে বাট যদি শূন্য না হয় চারকে দুই দিয়ে ভাগ করলে শূন্য হয়ে গিয়েছিল ভাগ শেষ বাট এমন একটা উদাহরণ নিলাম যে এখানে ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করলে শূন্য হয় না অন্য কিছু হয় তাহলে অন্য কিছু হলে কি করতে হবে আমার এই বড়টা আর ছোটটা এটাকে আপডেট করতে হবে মানে চেঞ্জ করে দিতে হবে কিভাবে চেঞ্জ করব আমি নতুন বড়র মধ্যে রাখবো ছোটটাকে এস এর ভিতরে যেটা ছিল সেটাকে আমি এখন এল এর মধ্যে নিয়ে গেলাম আর নতুন এস এর মধ্যে আমি আর এর ভিতরে যেটা থাকবে সেটাকে নিয়ে আসলাম বুঝতে পারছো কথাটা আবার একটু চিন্তা করো এল কে আমি আপডেট মানে চেঞ্জ করে ফেলবো শুরুতে নিয়েছিলাম তিন বাট আমি এখন তিন রাখবো না আমি চেঞ্জ করে ফেলবো কোনটা কিভাবে চেঞ্জ করব এই যে পুরাতন শুরুতে এস এর ভিতরে যেটা ছিল সেটাকে আমি এল এর ভিতরে নিয়ে আসবো মানে নতুন এল হবে আমার ছোটটা আর নতুন এস সেটা কি হবে সেটা হচ্ছে রিমাইন্ডারের ভিতর যেটা ছিল সেটা তাহলে এল এবং এস আপডেট হয়ে গেছে না আপডেট হয়ে গেলে তুমি এই এই প্রসেসটা আবার রিপিট করবা তো প্রচেষ্টা যখন আবার রিপিট করবা তখন এই যে ভাগশেষ একটা না একটা সময় শূন্য হবেই আর ভাগশেষ যখন শূন্য হবে এসটাই হবে তোমার ডিসিটি সো যদিও কঠিন নরমালি এটা আসে না বাট তোমাদের কলেজে বা বিভিন্ন পরীক্ষায় চলে আসলো আসতে পারে ঠিক আছে চলে আসলো আসতে পারে সো এটা এতটা মানে গুরুত্ব দিয়ে পড়া দরকার নাই বা না বুঝলেও কোনো সমস্যা নাই তুমি তো দেখেছো আমি বিভিন্ন এক্সাম্পল দিয়ে দিয়ে যখনই কোন এলগোরিদম বা ফ্লোচার্ট বুঝবা না তখন সে চেষ্টা করবা যে বিভিন্ন এক্সাম্পল দিয়ে তুমি কি ম্যাপ করতে পারতেছো কিনা প্রত্যেকটা স্টেপে স্টেপে মানগুলো বের করে করে দেখবা একটি সংখ্যার প্রাইম নম্বর কিনা তা নির্ণয় করা অ্যালগরিদম ফ্লোচার্ট ভাই এটা কঠিন লাগতেছে হ্যাঁ এগুলো কঠিন লাগবে এখানে অনেকগুলো অ্যালগোরিদম ফ্লোচার্ট আছে যেগুলো অনেক কঠিন বাট সবগুলো ফ্লোচার্ট তোমাদের লাগবে না ঠিক আছে আমি যেগুলো করাইছি মোটামুটি ঘুরে ফিরে এগুলোই বারবার আসবে এবং আমি তোমাদের গতকালকে যে স্কোয়ার দিয়ে কিউব দিয়ে শিখাইছিলাম ওগুলো তো আরো বেশি স্পেশাল ওগুলো থেকেই আসবে ঠিক আছে সো আমি এখানে সময় নষ্ট করতে চাচ্ছি না তোমাদের এলসিএম একটা আছে মানে লসাগু বের করা ওইটাও আরেকটু কঠিন ওইটা আর একটু কঠিন ওইটা একটু তোমরা বই থেকে দেখে নিবা ঠিক আছে আমি একটা ছবি দিয়ে নিয়ে আসি এলসিএম বের করার যেই এটা ছিল যে এটা হচ্ছে এলসিএম বের করার তোমাদের ফ্লোচার্ট এটাও ভালোই কঠিন এটা একটু চিন্তা করবা ঠিক আছে এগুলো হচ্ছে আমরা ইউনিভার্সিটিতে এসে আমরা মোটামুটি শিখতে পারি হ্যাঁ বা শিখি হ্যাঁ তো তোমাদের তো এখন এসএসসিতে এগুলো আছে এগুলো কিন্তু মোটামুটি ভালোই কঠিন আপডেট আচ্ছা আপডেট কি মিলানোর জন্য করতে হবে আপডেট ব্যাপারটা বুঝি নাই হ্যাঁ আপডেটটা হচ্ছে তোমাকে বারবার চেঞ্জ করে যেতে হবে হ্যাঁ যখন ভাগশেষ শূন্য হবে না দুই আর চার দুই আর চার দুই দিয়ে চারকে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় তাহলে দুইটাই হচ্ছে আমার কি হবে গশাগো হবে মানে ছোট সংখ্যাটা একশো ছোট কথা ছোট সংখ্যাটা দিয়ে যদি বড় সংখ্যাটা ভাগ যায় তাহলে ছোট সংখ্যাটা লসাগু তিন আর নয় নয় কে যদি তিন দিয়ে ভাগ করে তুমি ভাগ শূন্য পাও তার মানে জিসিডি হচ্ছে তিন জিসিডি হচ্ছে তিন বা যদি শূন্য না পাও যেমন চারকে আমি যদি এগারো দিয়ে এগারোকে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে চার দুগুণে আট হবে ভাগ থাকবে তিন তার মানে ভাগশেষ তো শূন্য হয়নি তাহলে এই চারটা কি হবে না আমার ডিসিডি হবে না তখন তোমার নতুন করে মানে শুরুতে এল যত ছিল আর এস যত ছিল এই এল আর এস কে চেঞ্জ করে দিতে হবে কিভাবে চেঞ্জ করবো তখন নতুন এল হয়ে যাবে আগের পুরাতন এস আর নতুন এস হয়ে যাবে পুরাতন আর ঠিক আছে এভাবে ঘুরতে থাকবে লুপের মধ্যে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ভাগশেষ শূন্য হয় ভাগশেষ শূন্য হয়ে গেলে এস এর ভিতর যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের জিসিডি একটু কঠিন লাগবে হ্যাঁ ওকে না লসাগু আমি বুঝাই না এটা হচ্ছে লসাগুর তোমাদের ফ্লোচার্ট লসাগু আমি বুঝাইতে চাচ্ছি না বাট একটু একটু জাস্ট বলে দিই দেখো স্টার্ট করতে হয় তারপর দুইটা সংখ্যা ইনপুট নিতে হয় দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটাকে এল এর ভিতরে রাখতে হয় ঠিক আছে দুইটা সংখ্যা ইনপুট নিবা ধরো দুই আর সাত আর সাত ইনপুট নিলা ইনপুট নিয়ে এল এর ভিতরে তুমি বড় সংখ্যাটা রাখবা ঠিক আছে এইখানে যে কাজটা হয়েছে এখানে যে কাজটা হয়েছে এটা হচ্ছে এল এর ভিতরে বড় সংখ্যাটা রাখা হয়েছে বড় সংখ্যাটা রাখার পরে যে দুইটা সংখ্যা ছিল যেমন দুই আর তিন তাহলে এখানে যখন আসবে তখন এল এর ভিতরে কত স্টোর হবে বলতো বড় সংখ্যাটা এখানে বড় কোনটা দুই আর তিনের মধ্যে বড় কে বড় হচ্ছে তিন তাহলে এল এর মধ্যে তিন স্টোর হইল এই স্টেপে তারপর এখানে এসে একটা কোয়েশ্চেন করা হয়েছে এখানে এসে একটা কোয়েশ্চেন করা হয়েছে যে তুমি এখন এই বড় সংখ্যাটাকে এক্স ধরো এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই আমি যদি লিখেও দিই হ্যাঁ এক্স ইকাল টু টু ওয়াই ইকুয়াল টু থ্রি এই দুইটা সংখ্যা আমি বের করব তাহলে এখানে কি করা হচ্ছে দেখো তো একটা কোয়েশ্চেন করা হচ্ছে এক্স কে দিয়ে এল কে ভাগ করো এক্স এ আছে দুই এলে আছে তিন তার মানে দুই দিয়ে তিন কে ভাগ করো কত আসবে ভাগশেষ আসবে ওয়ান ভাগশেষ আসবে ওয়ান তাহলে এটা কি সত্য হবে নাকি মিথ্যা হবে বলো এখানে বলছে ভাগশেষ কি শূন্য কিনা আমি দেখতেছি না ভাগশেষ তো শূন্য না ভাগে হচ্ছে ওয়ান তাহলে নো নো মানে এখানে আসো এখানে এসে আবার এদিকে ব্যাক করো এদিকে ব্যাক করে এলের এর মান এক বাড়াই দাও তাহলে এলের মান এখন কত হবে বেড়ে যাবে এর আচ্ছা তাহলে এই স্টেপে এসে এলের এর মান এক বেড়ে চার হয়ে গেল তারপর আবার এখানে ব্যাক করে আসো আবার কি করো এক্স দিয়ে এল কে ভাগ করো তাহলে এবার দুই দিয়ে এই কে ভাগ করো চার কে ভাগ করো তাহলে দুই দিয়ে চার কে ভাগ করলে দুই দুগুণে চার ভাগশেষ থাকতেছে শূন্য এইবার যদি কোশ্চেনটা বলে যে শূন্য কিনা আমি বলবো হ্যাঁ ভাগশেষ তো শূন্য তাহলে ভাগশেষ শূন্য হলে তুমি এই দিক থেকে এই যাও তাহলে আমি এই কোশ্চেনটা পর্যন্ত পৌঁছাইলাম এই কোশ্চেনটা কি করতেছে এখানে আবার ওয়াই কে এল দিয়ে ভাগ করতে এল কে ওয়াই দিয়ে ভাগ করতেছে তাহলে এবার এই কে তিন দিয়ে ভাগ করতে বলতেছে দেখো এখানে কি বলছে এখানে বলছে এল কে ওয়াই দিয়ে ভাগ করো তাহলে এ আছে চার ওয়াই আছে তিন তাহলে আমি কে তিন দিয়ে ভাগ করবো তাহলে কে যদি আমি তিন দিয়ে ভাগ করি তিন একে তিন হাতে থাকে এক মানে ভাগশেষ থাকে এক তাহলে এটা কি সত্য হয়েছে না মিথ্যা এই যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছে ভাগশেষ শূন্য কিনা আমি তো দেখলাম না ভাক্সে শুনলো না ভাক্সেস আমি এক পাইছি তিনকে চার দিয়ে ভাগ করে মানে চারকে তিন দিয়ে ভাগ করে তাহলে হচ্ছে নো নো হলে এখানে এখানে এসে কি করো এলের মানকে আবার বাড়াও তাহলে এলের মানকে আরো বাড়াই এলের মান ছিল চার এলের মান বেড়ে ফোর প্লাস ওয়ান মানে ফাইভ হয়ে যাবে আচ্ছা ফাইভ হয়ে গেল ফাইভ হয়ে গেল এখানে আবার আবার ঘুরে এখানে আসলো এখানে আবার আগের কাহিনী এবার বলতেছে এল কে এক্স দিয়ে ভাগ করো তার মানে পাঁচ কে দুই দিয়ে ভাগ করো এবং ভাগ শেষ কি না হাতে ভাগ শেষ থাকলো এক না আমি দেখতেছি না অ্যান্সার আসতেছে নো ভাগ শেষ শূন্য না তাহলে নো হলে আবার এখানে ব্যাক করো আবার এখানে ব্যাক করে কি করো এর মান আরো একবার তাহলে এলেভেন যদি আমার আমি এক বারাই ফাইভ প্লাস ওয়ান মানে সিক্স হয়ে যাবে এলেভেন সিক্স তাহলে এলেভেন সিক্স হয়ে যাওয়ার পর আমি আবার এখানে ব্যাক করব আবার এখানে ব্যাক করে আবার কোয়েশ্চেন করব তাহলে এবার এই সিক্স কে বা এই এল কে এক্স দিয়ে ভাগ করতে বলতেছে তাহলে এই সিক্স কে টু দিয়ে ভাগ করব তাহলে সিক্স কে যদি টু দিয়ে ভাগ করি ভাগ শেষ কত থাকে শূন্য হ্যাঁ এইবার অ্যান্সার আসবে ইয়েস ভের শূন্য পাঠ ইয়েস হলে আমি এখানে যাব এখানে গিয়ে আমি আবার কোয়েশ্চেন করবো যে এলকে ওয়াই দিয়ে ভাগ করো এল এ আছে ছয় ও আছে তিন তাহলে ছয়কে কে যদি আমি তিন দিয়ে ভাগ করি ভাগশেষ থাকে শূন্য হ্যাঁ এটা সত্য হয়েছে সত্য হলে নিচে যাও নিচে গিয়ে প্রিন্ট করো এল এল এর ভিতরে যেটা আছে সেটাকে প্রিন্ট করো তার মানে প্রিন্ট সিক্স সিক্স হচ্ছে তোমার সেই এন্ড তাহলে তুমি লসাগু হিসেবে এলসিএম ছয় কে পেয়ে গেল ঠিক আছে এইভাবে কিন্তু লসাগুটা হয় আমি স্টেপ বাই স্টেপ দেখাইছি তোমরা যারা মিস করেছো বা মনোযোগের অভাবের কারণে ঘাটতির কারণে একটু প্যাচ লেগে গেছে তারা এই প্রশ্নটা জাস্ট লাস্ট পাঁচ মিনিট আবার একটু রিক্যাপ করে দেখবা আমার আজকে ক্লাস শেষ হওয়ার পর নিজে নিজে চিন্তা করলে এল এর মানকে আপডেট করবা নিজে নিজে এর একটা মান ধরে নেবা ওয়াই এর একটা মান ধরে নিবা নিজে নিজে লোক ঘুরবা নিজে নিজে লোক ঘুরবা লুপ ঘুরতে 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 ঘুরতেই তুমি লুপ ঘুরতে 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 তুমি নিজে বুঝে যাবা ঠিক আছে যে এর মান আস্তে আস্তে বাড়তেছে এক্স এর সাথে ভাগ করতেছি ভাগ শেষকে চিন্তা কোয়েশ্চেন করতেছি কোয়েশ্চেন করে আমি আবার ব্যাক করতেছি আবার ব্যাক করতেছি এটা অনেকেই বুঝবা না জানি আমি জানি এখন পড়ানোর পর ফিফটি এর বেশি মানুষ বুঝো নাই বা যারা বুঝো নেই সমস্যা নেই এটা তোমাদের বোর্ডে আসার মতো না হ্যাঁ ঠিক আছে প্রিন্টের আগে ইয়েস লিখতে হবে হ্যাঁ আমাদের এখানে বইয়ে ভুল লিখেছে হ্যাঁ বই এখানে লিখে নেয় যে ইয়েস ইয়েস হলে এদিকে নিচে যেতে হবে বইয়ে ভুল আছে মাথার উপর যাবে এটা তোমাদের বোঝার কথা না এটা মানে মোটামুটি ভালো অ্যাভারেজ লেভেলের স্টুডেন্টরাও বুঝবে না একটু সময় দিতে হবে বুঝবে না বলতে কি সময় দিতে হবে টাইপ ভিত্তিক ফ্লোচার্ট গুলো মুখস্থ রাখতে হবে ভাইয়া তাই না মেইনলি মুখস্থ না তুমি যখন এভাবে বুঝবা যে কি করা হচ্ছে আসলে যে প্রথমে বড় সংখ্যাটা নেওয়া হচ্ছে তারপর প্রত্যেকটা সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে ভাগ করার চেষ্টা করা হচ্ছে যে ভাগ শূন্য কিনা যেমন দুই এবং চার এই দুইটার লসাগু কত বলো দুই এবং চারের লসাগু কত দুই একে লসাগু হচ্ছে চার এটা কিভাবে পাবো এখানে আসব এল এর ভিতরে যাবে চার বড় সংখ্যাটা নিয়ে নিলাম নিয়ে আমি কি করলাম দুই দিয়ে এল কে ভাগ করলাম দুই দিয়ে চার কে ভাগ করলাম ভাগ শেষ আসতে শূন্য আসলে এখানে যাও এখানে গিয়ে কি করো আবার এই চারকে কে চার দিয়ে ভাগ করো ভাগ শেষ আসতেছে শূন্য ইয়েস তার মানে প্রিন্ট এল এল কে প্রিন্ট করে ফেলো এল এর ভিতরে কত ছিল এল এর ভিতরে চার ছিল ঠিক আছে এল হচ্ছে চার তাহলে তুমি দুইটা এক্সাম্পল হ্যাঁ দুইটা এক্সাম্পল নিয়ে নিজের নিজে চিন্তা করবা লোকটা ঘুরবে আস্তে আস্তে নিচে যাওয়া উপরে যাবা তাহলে বুঝে যাবা ঠিক আছে দুই এবং চারের অসুখ হচ্ছে চার কিভাবে আসলো এইখানে এল এর ভিতরে চার স্টোর করা ছিল মানে বড় সংখ্যাটাই স্টোর হয় এই কোডের এখানে বড় সংখ্যাটা স্টোর হয় এল এর ভিতর তারপরে এখানে ভাগশেষ ওই এক্স দিয়ে একবার চারকে ভাগ করে যে ভাগ শূন্য কিনা শূন্য হলে আবার এই ওয়াই দিয়ে এই এলকে ভাগ করে ভাগশেষ শূন্য কিনা শূন্য হলে এখানে প্রিন্ট করে দেয় মোটামুটি বুঝাচ্ছ হ্যাঁ কারণ এটা মোটামুটি বোঝারই কথা আমি এখানে থাকবো না কারণ এটা আসলে বুঝলেও সমস্যা নেই না বুঝলেও সমস্যা নেই হ্যাঁ তোমরা পরে উপরের ক্লাসে উঠে এটা আরো ভালোভাবে বুঝবো বা একটু সময় নিয়ে চিন্তা করলে পারবা ইনপুটের পরের স্টেপটা কি না দিলেও চলবে ভাইয়া এক্স ইকুয়াল টু ওয়াই এটা না এটা কেন দিবা তোমাকে তো বড় সংখ্যাটা থাকতে হবে তোমার এই বড় সংখ্যাটা নিতে হবে এখন তুমি কিভাবে নিবা এটা তোমার উপর ডিপেন্ড করতেছে তুমি যদি ইনপুট নেওয়ার সময় চিন্তা করো যে আমরা যেভাবে শিখছিলাম যে লার্জের মধ্যে সবসময় বড়টা থাকে স্মলের মধ্যে সবসময় ছোটটা থাকে এভাবে চিন্তা করলে হয়ে যাবে কালকের গুণের ফ্লোচার্টে বইতে ইনপুট থার্ড স্টেপে দেয়া কেন কালকে গুণের ক্ষেত্রে বইতে ইনপুট থার্ড স্টেপে দেয়া দেয়া কেন দেখি তো বইটা দেখিতো কালকে গুণের ক্ষেত্রে কালকে গুণের ক্ষেত্রে ইনপুট থার্ড স্টেপে দেয়া কেন কোথায় দেখে ফেলি আমি জানি আজকে ক্লাসটা অনেকে বোঝানো বাট সমসেন আচ্ছা এই যে তোমরা অনেকে কোশ্চেন করবা করছো যে ভাইয়া একজন কোশ্চেন করছো ভাইয়া আপনি যে গুণগুলা দেখাইছিলেন ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত গুণ এটার মধ্যে বইতে ইনপুট হচ্ছে থার্ড নম্বর স্টেপে দেয়া কোনো সমস্যা নেই ভাইয়া কোন সমস্যা নেই তুমি যখন ইচ্ছা নিতে পারবা কাজগুলো যাতে ফ্লোতে হলেই হয়েছে তুমি আগে সাম ইকুয়াল টু জিরো আর আই ইকুয়াল টু ওয়ান স্টোর করে রাখছো অসুবিধা কি ইনপুট নিছো বা তুমি যেটা করতে পারতো ইনপুট নিয়ে তারপর সামের কাজটা করতে পারত একই কথা হুবহু বইয়ের মতো হতে হবে এমন কোনো কথা নাই জানো ইভেন এখানে দেখো এখানে এই প্রশ্নটা কি লিখছে প্রশ্ন লিখছে আই এর মান কি এন এর থেকে সমান বা ছোট কিনা আমি চাইলে কোশ্চেনটাই চেঞ্জ করে দিতে পারতাম জানো আমি এখানে কোশ্চেনটা চেঞ্জ করে কি লিখবো জানো যে আই এর মান গ্রেটার দেন অর ইকুয়াল টু এন কিনা তারপরে নো এর জায়গায় লিখবো ইয়েস ইয়েস এর জায়গায় লিখবো নো আমি চাইলে আমি নিজের মতো করে এই কোশ্চেনটা চেঞ্জ করে দিতে পারি লজিক কিন্তু ঠিক আছে দেখো আমি কি চাই আমি চাই যতক্ষণ আয়ের মান এন এর সমান না হবে ততক্ষণ লুপ ঘুরবে আমার উদ্দেশ্য কি এই ফ্লোচারটায় আমার উদ্দেশ্য ছিল লুপ ঘোরা অনেকবার ঘোরা কতক্ষণ ঘোরা যতক্ষণ আয়ের মান এন এর সমান না হয় ততক্ষণ ঘুরতে বলছি আমি তাহলে আমি যদি এই কন্ডিশন লিখি তাহলে কি সমস্যা আছে এখানে লেস দেন বলছে আমি গ্রেটার দেন বললাম গ্রেটার দেন বললে কন্ডিশনটা উল্টাই যাবে কন্ডিশনটা উল্টায় গেলে জায়গায় ইয়েস দিব ইয়েস এর জায়গায় দিব একই কথা ভাইয়া আমার এস এম এস পড়েন আচ্ছা ফাহিম হাসান তুমি কি কোথায় করেছো আমাকে মনে হয় ইনবক্স করছো আচ্ছা আমি দেখব না সামিকল টু জিরো হলে তো টোটাল জিরো আসবে হ্যাঁ এটা তো আমি গতকালকে বলেছি যে বই এটা ভুল আছে সামিকল টু জিরো না সামিকল টু ওয়ান নিতে হবে কারণ মাল্টিপ্লিকেশন চাচ্ছ তুমি কন্টিনিউয়াসলি গুণ করে গুণ করে করে জমাতে চাচ্ছ এক জায়গায় তাহলে এখানে বইয়ে ভুল আছে ঠিক আছে আমরা এখানে ওয়ান চিন্তা করব সো আমার এস এম এস গুলো একদিনও পড়া হয়নি কেন পড়া হয়নি ফাহিম হাসান তোমার কথা আমি সামহ যদি স্কিপ হয়ে যায় তোমরা তো এখানে একশো স্টুডেন্ট ক্লাস করছো আমি তো একা মানুষ পড়াচ্ছি প্লাস কোয়েশ্চেন দেখতেছি সো যদি স্কিপ হয়ে যায় আই এম রিয়েলি সরি ভাইয়া বাট আমি চেষ্টা করি তোমাদের সব কিছু কোয়েশ্চেন গুলো অ্যান্সার দেওয়ার ভাইয়া প্লাসের সময় সাম লিখতে হয় তাহলে মাইনাসের সময় কি লিখবো মাইনাসের সময় কি লিখবা মাইনাস কি করতে হয় তোমাকে কেউ কি মাইনাস করতে বলেছে মাইনাসে তুমি তুমি সাব লিখতে পারো এস ইউ এম কেন লিখা হয় এটা একটা নাম দেওয়া হয়েছে তোমার ইচ্ছা তাহলে সময় সময় লিখছো তুমি মাইনাসের সাব লিখবা ঠিক আছে তোমার ইচ্ছা যেমন আমি এই যে মাল্টিপ্লিকেশন গুণ করার ক্ষেত্রে আমি এম ইউল ধরছিলাম তোমার ইচ্ছা তুমি যেইটা ইচ্ছা সেটা ধরতে পারো তুমি আই এর মত জায়গায় জে কে এল এম যা ইচ্ছা তা ধরতে পারো কোনো সমস্যা নেই কেউ তোমাকে আটকাবেন ঠিক আছে এগুলোর প্রতি টোটালি তোমার ই আছে তোমার কন্ট্রোল আছে আচ্ছা একজন জিজ্ঞেস করতেছ ডাবল ইকুয়াল কেন দিলেন আচ্ছা আমি ডাবল ইকুয়াল দিয়েছি ওটা ভুলে যাও ওইটা আমি প্রোগ্রামিং যখন সি প্রোগ্রামিং করাবো ডিরেক্ট কোড করে দেখাবো তখন আমি তোমাদের শিখাবো ডাবল ইকুয়াল কেন দিয়েছি ঠিক আছে ডাবল ইকুয়াল আর সিঙ্গেল ইকুয়াল এর মধ্যে পার্থক্য আছে প্রোগ্রামিং এ আমরা যারা প্রোগ্রামিং করি তারা জানি আচ্ছা আজকের ক্লাসটা আমি জানি একটু খারাপ লাগতেছে অনেকে অনেকে বুঝতেছো না বাট বিয়ার উইথ মি হ্যাঁ আচ্ছা এখানে আরেকটা সুন্দর ফ্লো চার্ট ছিল এটা একটু দেখে নিও তো তোমরা তোমার হচ্ছে এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই সমীকরণটা সমাধানের জন্যই ফ্লো চার্ট এটা হচ্ছে ম্যাথের সাথে রিলেটেড তোমরা এটা একটু দেখবে বুঝো কিনা ওকে জিসিডি আর ইকুয়াল টু জিরো এর অ্যান্সার না হলে প্রিন্ট ওয়ান হয় কেন আর ইকুয়াল টু জিরো এর অ্যান্সার নো হলে প্রিন্ট ওয়ান হয়নি কেন প্রিন্ট এস এর মধ্যে যেটা থাকে সেটা প্রিন্ট হবে ঠিক আছে জিসিডি এর মধ্যে আমরা দেখলাম যে যখনই ভাগশেষ শূন্য হয় তখন হচ্ছে ওয়ান এর মানে রিমাইন্ডার এর ভিতর যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে প্রিন্ট হয়ে যায় ঠিক আছে ভাইয়া এই কমেন্টটা পড়েন এক্স আচ্ছা দেখি কি বলেছো এক্স আর ওয়াই এর মান কি নিজে ধরবো না দেয়া থাকবে ভাইয়া অ্যানসার দেন ভাইয়া কমেন্টটা পড়েন আচ্ছা এক্স আর ওয়াই এর মান কোথায় এক্স আর ওয়াই এর মান পেয়েছি আমরা এক্স আর ওয়াই এর মান হচ্ছে ইউজার তোমাকে দিবে ইউজার দিবে তুমি তো ইনপুট নিয়েছিলা দেখো তুমি কিন্তু ইনপুট নিয়েছিলা এক্স আর ওয়াই এর মান এক্স এর মান এই দেখো ইনপুট নিয়েছিলা এই যে এক্স এর মান ইনপুট নিয়েছো এটা ইউজারই তোমাকে দিবে আমি বললাম এত কঠিন তোমাদের পরীক্ষায় আসবে না বোর্ড পরীক্ষায় এই কঠিনগুলো আসবে না এগুলো হচ্ছে কলেজের পরীক্ষায় আসতে পারে কয়েকজন দেখাই হ্যাঁ আচ্ছা ফাইন আমি এখন সামনে এখানে আর সময় নষ্ট না এখানে আরো কিছু বেসিক কথাবার্তা আছে তোমাদের বইতে এগুলো না গিয়ে আমি তোমাদের যেটা বুঝো তোমরা সেখানে চলে যাবো আচ্ছা আমি ডিরেক্ট এই কথাগুলো স্কিপ করতেছি আমি এখানে একটা জিনিস পড়াবো সেটা হচ্ছে প্রোগ্রাম ডিবাগিং এই যে এই কনসেপ্টটা তোমাদের এখন পড়াবো মাঝখানে কিছু লাইনস কিছু পেজ কিছু টপিক আমি স্কিপ করেছি ওগুলো অতটা ইম্পর্টেন্ট না এই জন্য স্কিপ করেছি ভাইয়া বইয়ের উপরে পিঠ একবার দেখান বা পাঠান আচ্ছা ভাইয়া আপনাদের এক্সাম আমাদের কি এক্সাম হবে ভাইয়া বোর্ডে কি বেশি কি কি বেশি আসে আমি কিন্তু তোমাদের চ্যাপ্টার শেষে বলে দেই যে কোন কোন টপিকগুলো আমাদের বোর্ডে আসবে যেমন আমি এইচ শেষ করার পরও কিন্তু বলে দিয়েছিলাম যে আমাদের লিস্ট আমাদের ছবি আমাদের টেবিল আমাদের ইমেজ আমাদের হাইপার লিঙ্ক এগুলো বোর্ডে আসে ঠিক সেম ভাবে আমি যখন এই চ্যাপ্টারটা আস্তে আস্তে শেষের দিকে যাব আমি বলে দিব বোর্ডে কোনগুলো আসে যেমন সোফার আমরা যা যা পড়েছি এর মধ্যে কোনগুলো জিনিস বোর্ডে আসতে পারে প্রথমত তোমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজ এগুলোর পার্থক্য কাকে বলে বৈশিষ্ট্য তারপর লো লেভেল ল্যাঙ্গুয়েজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ মেশিন এগুলোর মধ্যে পার্থক্য তারপর হচ্ছে আমাদের ইন্টারপ্রেটার কম্পাইলার তাদের মধ্যে পার্থক্য তাদের বৈশিষ্ট্যগুলো অ্যাসেম্বলারের মধ্যে পার্থক্য বৈশিষ্ট্যগুলো তারপর ফ্লোচার্ট আঁকা এরকম ফ্লোচার্ট আঁকতে দিবে বলবে যে এটা ফ্লোচার্ট আঁকো অ্যালগোরিদম লিখতে দিবে অ্যালগোরিদম লিখতে দিবে তো মোটামুটি এগুলো হচ্ছে আমাদের বোর্ডে আসার মতো ঠিক আছে লেকচার পিডিএফ প্রথম পেজটা দেখা যায় তুমি অন্য একটা ব্রাউজার ওপেন করবা বা সবাই গুগল ড্রাইভটা গুগল ড্রাইভ নামে একটা অ্যাপ আছে সেই অ্যাপটা ডাউনলোড করে নিবা গুগল ড্রাইভ একটা অ্যাপ আছে সেই অ্যাপটা ডাউনলোড করে নিবা তাহলে তোমাদের এই নোট সম্পর্কিত কোনো সমস্যা আর হবে না লিংকে ক্লিক করলে ডিরেক্ট তোমাদের ওই অ্যাপে ওপেন হবে ঠিক আছে তোমরা ব্রাউজারে ওপেন করার দরকার নেই জাস্ট একটা অ্যাপ ডাউনলোড করে নিবা গুগল ড্রাইভ সেখানে যখন তুমি লগ করবা তোমার গুগল আইডি দিয়ে জিমেইল দিয়ে তখন আর ঝামেলা হবে না আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব বইটার পিডিএফটা তোমাদের দিয়ে দিতে আচ্ছা একটা প্রোগ্রামে ডিবাগিং এর ক্ষেত্রে কি কি ভুল থাকতে পারে সেই জিনিসগুলো আমি এখন চলে যাব ডাইরেক্ট একটা বড় জাম্প করলাম বিকজ এই জাম্পটা দরকার আছে আমরা এখন শিখবো প্রোগ্রাম ডিবাগিং আমি তোমাদের বলেছিলাম যে প্রোগ্রাম ডিবাগিং মানে কি ভাইয়া এক্সিক টু টু কি দেয়া থাকবে না ধরবো আমি বারবার বলেছি এটা আমি তোমাদের এক্সাম্পল দেখিয়েছি যে কিভাবে কাজ করে তোমরা তো না কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য আমি এক্সাম্পল দিয়েছি যে এক্স এম ওয়ান থ্রি ওয়াই মান টু তাহলে কি হয় তোমরা তো এগুলা লিখবা তোমরা ডিরেক্ট শুধু ফ্লো আঁকবা এখন তুমি যদি নাই বুঝো তাহলে কিভাবে মুখস্থ করবা মুখস্থ করার দরকার নেই তো সেটা কিভাবে কাজ করে মানের উপর ইউজার যদি 100 দেয় ইউজার যদি 500 দেয় তাহলে কিভাবে কাজ করবে একই রকম ভাবে কাজ করবে আমি তোমাদের एग्जांपल দিয়ে দেখাইছি ফাইন প্রোগ্রাম ডিবাগিং আমরা প্রোগ্রাম লিখবো সামনে প্রোগ্রাম লিখবো তো প্রোগ্রাম লেখার সময় বা প্রোগ্রামে ডিবাগিং মানে আমরা বলেছি ভুল খুঁজে বের করা ঠিক না একটা প্রোগ্রামে ভুল খুঁজে বের করে সেটাকে ঠিক করাকে বলা হয় ডিবাগিং বাগ মানে ভুল ডিবাগিং মানে ভুলগুলোকে শুধরানো ঠিক করা তাহলে একটা প্রোগ্রামে ভুল তিন ধরনের হতে পারে ভুল তিন প্রকার ভুল হচ্ছে তিন প্রকার কি কি ভুল ভাইয়া প্রথম যে ভুলটা হতে পারে সেটাকে বলা হয় ডেটা এরর সরি ডেটা এরর ডেটা এরর কি ধরো তুমি কোড করার সময় তোমাকে লিখতে বলবে তুমি ভুল করে লিখে ফেলছো তোমাকে লিখতে তুমি ভুল করে লিখে ফেলছো তাহলে এই যে তুমি ডেটা ভুল করলা প্রোগ্রাম লিখার সময় ঠিক আছে বয়স পঁচিশ তুমি দিয়ে দিছো বাউন্ন টাইপ করতে গিয়ে ভুল করে ফেলছো এই ভুলগুলোকে বলা হয় ডেটা এরর এই ভুলগুলোকে বলা হয় ডেটা এরর আরেক ধরনের ভুল আছে যেটাকে বলা হয় লজিক্যাল এরর লজিক্যাল এরর এটা কি ভাইয়া এটা হচ্ছে ভুল বের করা বা সংশোধন করা ভেরি গুড আরেকটা হ্যাঁ একজন বলে দিয়েছো সিনট্যাক্স লজিক্যাল ইনফরমেশন ভেরি গুড অনেকে পারে অনেকে অলরেডি পারো অনেকে পড়ে ফেলছো বা যারা পারো নাই তাদেরকে বলছি লজিক্যাল এরর বলতে যুক্তিগত ভুল তোমাকে বলে দিয়েছে তুমি গ্রেটার দ্যান ইউজ করো তুমি ভুল করে লেস দেন ইউজ তোমাকে বলছে ইকুয়াল ইউজ করো তুমি ভুল করে নট ইকুয়াল টু ইউজ করে ফেলছো তাহলে এই যে তুমি লজিক্যাল ভুল করলা গ্রেটার দেন কে লেস দেন বানাই দিলা লেস দেন কে গ্রেটার দেন বানাই দিলা তোমাকে বলছে প্লাস লিখতে তুমি ভুল করে মাইনাস লিখে ফেলছো এগুলোকে বলা হয় লজিক্যাল এরর যুক্তিগত ভুল এন্ড ফাইনালি আরেকটা ভুল আছে যাকে বলা হচ্ছে সিনট্যাক্স ভুল সিনট্যাক্স এরর ঠিক আছে সিনটেক্স এরোটা কেমন সিনটেক্স এরোটা হচ্ছে যেমন ধরো তুমি কি করলা কোথাও তোমাকে ব্র্যাকেট ক্লোজ করতে হবে তুমি ব্র্যাকেট ক্লোজ করো নাই যে তুমি ওপেন করছো কিন্তু ক্লোজ করতে ভুলে গেছো ক্লোজ করতে ভুলে গেছো তারপর তোমাকে হয়তো কমা দিতে হবে তুমি কমা দিতে ভুলে গেছো তারপর তোমাকে হয়তো সেমিকোলন দিতে হবে তুমি হয়তো সেমিকোলন দিতে ভুলে গেছো তাহলে এই যে ভুলগুলো এটাকে বলা হয় গ্রামাটিক্যাল ভুল বা গ্রামা গ্রামার মানে কি গ্রামার মানে হচ্ছে ব্যাকরণ ব্যাকরণগত ভুল সেগুলোকে আমরা বলছি সিনটেক্স এর বা বলতে পারো যে প্রোগ্রামিং ভাষায় যেই ভুলটা সেটাকে বলি আমরা মানে চিহ্নের ভুল হ্যাঁ যারা আমাকে লসাগু কষাগুল বলছিল করাই দিতে তারা আশা করি লসাগু কষাগু চিন্তা করে বুঝে মানে বাসায় আগে চিন্তা করছো বুঝো না এরপরে আমাকে বলছো এই জন্য আমি লসো কশগো দেখাই দিছি বাট অনেকে আছো যারা মানে দেখোই নাই তারা বুঝবা না আমি আগে বলে দিচ্ছি আমি এক্সট্রিমলি সরি মানে মাইন্ড করো না বা এরকম চিন্তা করো না ভাইয়া কি বুঝাইলো আমি তোমাদের জন্য বুঝাই নি যারা অলরেডি পড়ে আসছো অনেক চিন্তা করছো বা বের করতে তাদেরকে আমি ফ্লোটা দেখাইছি আর যারা এখন বোঝো নাই তারা বাসায় গিয়ে আবার এই ফ্লোটা চিন্তা করবা যদি বুঝতে চাও না বুঝতে চাইলে ইউ ক্যান ডেফিনেটলি স্কিপ দ্যাট খুব কম কলেজে কোয়েশ্চেন এটা আসবে ওকে ডেটা ভুল যুক্তিগত ভুল এবং সিনট্যাক্স ভুল ভেরি গুড এরপর আমরা সি প্রোগ্রামিং এ চলে যাব আসল সি প্রোগ্রামিং টিকার সি প্রোগ্রাম এতক্ষণ সি প্রোগ্রামিং রিলেটেড বা অন্যান্য কথাবার্তা বলছি এখন আমরা ডাইরেক্ট সি প্রোগ্রামিং চলে যাব সি প্রোগ্রামিং যেটার জন্য তোমরা সবাই বসেছিলা সি প্রোগ্রামিং তাহলে এই সি ভাষাটার উৎপত্তি হয়েছে আরেকটা ভাষা থেকে যেটাকে বলা হয় বি ভাষা বি ল্যাঙ্গুয়েজ তাহলে সি ল্যাঙ্গুয়েজটা আবিষ্কার করেছে ডেনিস 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 রিচি একজন সায়েন্টিস্ট তাহলে রিচির আবিষ্কারের আগে এটাকে সি কেন বলা হয় সি ল্যাঙ্গুয়েজ কেন বলা হয় কারণ এটা হচ্ছে বি ল্যাঙ্গুয়েজ থেকে আসছে এটার উৎপত্তি হচ্ছে বি ল্যাঙ্গুয়েজ থেকে বা এটা উৎপত্তি হচ্ছে বিসি সি পিওর ল্যাঙ্গুয়েজ থেকে bcpl language বিসিপিএল কি bcpl হচ্ছে বেসিক কমবাইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ bcpl হচ্ছে বেসিক কমবাইনড কমবাইনড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি ল্যাঙ্গুয়েজটা আসলে এরকম একটা ল্যাঙ্গুয়েজ ছিল তারপর ডেনিস রিচি নামে একজন সাইন্টিস্ট ছিল রিচি তিনি কি করেছে বেল এই এটেনডিজ যে বেল ল্যাবরেটরি ছিল সেই বেল ল্যাবরেটরিতে উনি গবেষণা করে ইউনিক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে উনি সি ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেন 1970 সালে 1970 সালে তিনি সি ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেন আর এরপরে 1978 সালে তিনি একটা বইলিক্স লিখছে 1978 সালে উনি বই লিখছে যেটা নাম দিয়েছে উনি দা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এটা হচ্ছে কে আবিষ্কার করেছে বললাম এটা আবিষ্কার করেছে ডেনিস রিচি ঠিক আছে ডেনিস রিচি স্পেলিংটা কি হবে স্পেলিংটা হবে ডেনিস রিচি ডেনিস রিচি আর আই টি সি এইচ আই ই মেবি হ্যাঁ রিচি আর আই টি সি এইচ আই ই তাহলে ডেনিস রিচি নামে একজন সায়েন্টিস্ট 1970 সালে এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করে ইউনিক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে এবং উনিশশো আটাত্তর সালে উনি একটা বিখ্যাত বই লিখে সেটাকে বলা হয় সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে অনেক বিখ্যাত বই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই বইটা এখনও অনেক জনপ্রিয় হ্যাঁ এটা পড়লে আর কিছুই লাগবে না তোমার সি সম্পর্কে জানার এটা এগুলো এমসি কিউতে আসবে এগুলো এই জন্য ইনফরমেশনগুলো বলে দিচ্ছি এই তো এই বিসিপিএল যে ল্যাঙ্গুয়েজটা এটাকে আসলে সংক্ষেপে বি ল্যাঙ্গুয়েজ বলা হইতো তারপর সেখান থেকে যেহেতু সে এটা নিয়ে গবেষণা করে আরো অনেক কিছু করে উনি আরেকটা ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করছে এই জন্য উনি ওনার ল্যাঙ্গুয়েজের নাম দিয়েছে সি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তাহলে বিসিপিএল বা অলসো এজ বি ল্যাঙ্গুয়েজ সে বি থেকে আসছে সি সি এর পরে আরো উন্নত ভাষণ আসছে সি প্লাস প্লাস ঠিক আছে তাহলে বি ল্যাঙ্গুয়েজ থেকে আসছে সি সি থেকে আসছে সি প্লাস প্লাস তো সি ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বেল ল্যাবরেটরিতে জাফর ইকবাল স্যার জব করত আচ্ছা ঠিক আছে বইতে আছে উনিশশো সালে আমার বইতে উনিশশো সাল দেয়া হ্যাঁ আমরা যদি একটু চেক করে ফেলি ডেনিস রিচি যে বুক সেটা হচ্ছে আমাদের কখন পাবলিশ হয়েছে পাবলিশ যদি আমরা লিখি বা ডিসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উনিশশো সালে দেখো উনিশশো সালে এটা ই হয়েছে পাবলিশ হয়েছে ঠিক আছে ডিসি প্রোগ্রামিং ল্যাংয়েজ ল্যাঙ্গুয়েজ ডিসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফার্স্ট এডিশন উনিশশো সালে ঠিক আছে এটা উনিশশো সালে পাবলিশ হয়েছে ফাইন উনিশশো সালে উনি আবিষ্কার করে এবং উনিশশো সালে উনি এই বইটা পাবলিশ করে ঠিক আছে ফাইন সি প্লাস প্লাস এর উপর গবেষণা করে বা সি প্লাস প্লাস কে আরেকটু অ্যাডভান্স করে সি প্লাস প্লাস কে আরেকটু অ্যাডভান্স করে উনিশশো তিরাশি সালে নতুন নাম দেওয়া হয় সি প্লাস প্লাস তাহলে এটাকে এটার উপর আরো গবেষণা করে আরো অনেক কিছু পরিমার্জন করে অনেক কিছু অ্যাড করে এটার মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড ও ও পি এই ক্যারেক্টারিস্টিক্স গুলো অ্যাড করে ক্যারেক্টারিস্টিক্স গুলো অ্যাড করে নতুন উনিশশো তিরাশি সালে আরেকটা ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করা হয় সেটা হচ্ছে c ঠিক আছে তাহলে ল্যাঙ্গুয়েজ ছিল বি থেকে আসলো সি সি থেকে আসলো হচ্ছে যেটাকে আমরা বলছি হচ্ছে ল্যাঙ্গুয়েজ বি ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ থেকে আসলো সি ল্যাঙ্গুয়েজ সেই সি ল্যাঙ্গুয়েজ থেকে আসলো আমাদের সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বা সি ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় তাহলে কি মেইন বইয়ে ভুল আছে আমি তো আমরা আমরা তো গুগলে সার্চ করলাম গুগলে সার্চ করে পেলাম যে ডিসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি আমরা যদি আবার সার্চ করি ল্যাঙ্গুয়েজ বুক ফার্স্ট পাবলিশড যদি সার্চ করি আমরা আটাত্তর সালে দেখো ঠিক আছে উনিশশো আটাত্তর সালে আসছে তাহলে আহ উনিশশো তিরাশি সালে একটা নতুন আবিষ্কার ভাষা আবিষ্কার হলো সেটাকে আমরা সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ বলছি আর এই সি ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ এগুলোকে কম্পাইল করার জন্য মানে তুমি যে লিখবা কোড লিখবা না কোথায় লিখবা ভাইয়া যেমন এইচটিএমএল এর কোড লিখতা হচ্ছে নোট প্যাডে তাহলে ভাই সি প্রোগ্রামটা তো লেখার জন্য কোথাও একটা জায়গা দরকার যেখানে আমি সি প্রোগ্রাম লিখবো যেখানে রান করা যাবে এডিট করা যাবে তাহলে এটার জন্য একটা কম্পাইলারও দরকার তাহলে টার্বো সি নামে একটা কম্পাইলার ছিল টার্বো সি বা সি প্লাস প্লাস নামে একটা কম্পাইলার ছিল কি বললাম টার্বো সি টার্বো সি অথবা সি প্লাস প্লাস নামে একটা কম্পাইলার ছিল কম্পাইলারে কাজ কি জানি বলছিলাম ভাইয়া কম্পাইলারে কাজ হচ্ছে আমার কোডটাকে কনভার্ট করে ফেলা কনভার্ট করে মেশিন কোডে কনভার্ট করা তাহলে সি সি টার্বোসি সি বা সি নামে একটা ছিল যেখানে যেটা দিয়ে আমার এই সি কোডটাকে আমি যে কোডটা লিখবো সেটাকে ট্রান্সলেট করা হইতো ট্রান্সলেট করে চালানো হতো ঠিক আছে এটা হচ্ছে একটা আইডিই এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট যে কোনো কোডিং করার জন্য তোমাকে একটা আইডি দরকার হয় আইডি নাম শুনবা তোমরা আইডি আইডি মানে কি আইডি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এটা কি ভাইয়া এটা হচ্ছে একটা এনভায়রনমেন্ট মানে একটা পরিবেশ যেই পরিবেশে কি করা হয় এই সি প্রোগ্রামটা ডেভেলপ করা হয় মানে কোড লেখা হয় সোজা কথা কোড লেখার জন্যে আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করব সি প্রোগ্রাম লিখার জন্য আমরা যে প্রোগ্রাম যে সফটওয়্যারটা কম্পিউটারে ইনস্টল করবো সেটাকে বলা হবে আইডিই ই অথবা তোমরা ডিরেক্ট গুগলে গিয়ে ডিরেক্ট গুগলে গিয়ে অনলাইন আইডিই ফর সি এটা সার্চ করলে তুমি অনলাইনে কোথায় কোড করা যায় সেটা পেয়ে যাবে সি প্রোগ্রাম লেখা যায় সেটা পেয়ে যাবে যেমন দেখো এখানে আমরা একটা অনলাইন সি কম্পাইলার একটা পেয়ে গেছে ঠিক আছে এই যে দেখো এখানে একটা এডিটর চলে আসছে এটা একটা এডিটর চলে আসছে মানে এখানে কোড লিখতে পারবা দেখো এটা অনেকটা এর না যেখানে কোড লেখা যায় কোড লিখলে রান করলে কিছু আউটপুট দেয় তাহলে এইটা হচ্ছে একটা আইডিই ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট মানে একটা পরিবেশ আলাদা একটা পরিবেশ যেখানে কোড করা যায় ঠিক আছে এখানে তোমরা কোড করলে এটা রান করা যাবে ঠিক আছে যেমন তোমরা দেখো আমি আপাতত জাস্ট ধারণা দিচ্ছি এগুলো খুব ডিটেইলস আমরা পড়ব দেখো এখানে তোমরা কয়েকটা লাইন দেখতে পাচ্ছ আমি লাইনগুলোকে একটু জুম আউট করি int main int main নামে একটা অংশ দেখতে পাচ্ছ এটা কি জিনিস এটা বলতে পারো যে পুরো প্রোগ্রামের মেইন একটা অংশ এখানে একটা ব্র্যাকেট দেখতে পাচ্ছ একটা ক্লোজিং ব্র্যাকেট দেখতে পাচ্ছ ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট দেখতে পাচ্ছ এবং এর মাঝখানে লেখা আছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এটা মানে হচ্ছে তুমি হ্যালো ওয়ার্ল্ড মাঝখানে যে ডাবল কোটেশনের ভিতর যে লেখাটা এটাকে প্রিন্ট করতে চাচ্ছ তাহলে এখন আমি যদি এটা রান করি এটা রান করা যায় ঠিক আছে এটাকে রান করা যায় তো আমি যদি এটাকে রান করি দেখো উপরে একটা বাটন আছে রান রান মানে কি এটা চালাবো মানে এটাকে ওই যে কম্পাইল করা যেটা এটা তো কোড এটাকে কম্পাইল কম্পিউটার ভাষা কনভার্ট করতে হবে কনভার্ট করে এটাকে চালাইতে হবে আমি যদি রানে ক্লিক করি দেখো আমি যদি রানে ক্লিক করি তাহলে কোডটা রান হওয়ার কথা এই যে কম্পাইলিং প্রোগ্রাম নিচে দেখো কম্পাইলিং প্রোগ্রাম লিখা আছে দেখছ একটা লোডিং বাটন ঘুরতেছে তাহলে সে কোডটাকে কম্পাইল করতেছে এই যে কম্পাইল করে কি করলো সে এরর কেন দিল টেম্পোরারি আনএভেইলেবল কেন এটা তো রান করার কথা আবার চেষ্টা করি দেখি তো আচ্ছা আমি রান করার চেষ্টা করছি হ্যালো ওয়ার্ল্ড লেখাটা শো করার কথা ঠিক আছে লেটস সি যদি না আসে কোনো সমস্যা আমরা অন্য একটা আইডিতে যাব আচ্ছা এখানে আসতেছে না আমরা অন্য একটা আইডিতে যাই চলো আমরা অন্য একটা আইডি যাই ওখানে গিয়ে কোড করি আমার নেটে হয়তো ঝামেলা এই জন্য হয়তো আসতেছে না আচ্ছা সেভ করা হয়নি যেকোনো একটা সমস্যা হবে আর কি কিছু একটা সমস্যা হয়েছে যার কারণে যে আমার কাজ করতেছে না কাজই করতেছে না আচ্ছা যাই হোক তাহলে হ্যালো ওয়ার্ল্ড অ্যানিমে মুভি এর নাম আচ্ছা অ্যানিমে মুভির নাম হতে পারে অ্যানিমে মুভির নাম দিয়ে আচ্ছা আজান দিচ্ছে আমরা আজানটা শেষ করি ইন দ্য মিন টাইম তোমাদের কোনো কোয়েশন থাকলে করতে পারো আমরা হিস্ট্রি অফ সি প্রোগ্রামিং করছি আচ্ছা আজান্ধি আছে হ্যাঁ হ্যালো ওয়াল করার জন্য এই এতটুকু তোমার লেখা তোমাকে লিখতে হবে সি প্রোগ্রাম তার মুখের মানে কথা না না এটা তো অনেক বড় একটা জিনিস যেই সাইন্টিস্টের আবিষ্কার করেছে ডেনিস রিসি উনি তো মানে একদিনে আবিষ্কার করেনি এটা অনেক বড় একটা জিনিস সো এটা অবশ্যই এটা অবশ্যই এটা অবশ্যই তোমাকে অনেক মানে একটু ভালোই কঠিন হবে হ্যাঁ আচ্ছা উনিশশো সালে সি প্লাস প্লাস ইভেন্টেড হয়েছে আমি বলেছি নামকরণ করা হয়েছে কবে সি প্লাস প্লাস নামকরণ করা হয়েছে উনিশশো সালে ঠিক আছে

অ্যাকর্ডিং টু গুগল ঠিক আছে ওকে যাই হোক আমরা সামনে আসি আমাদের বই যেটা আছে নর্মালি এনসিটিভি বুক সেটাই আমরা ফলো করবো হ্যাঁ আর বোর্ডে যদি থাকে বোর্ডের বই তাহলে সেটা তো সবার আগে তারপর হচ্ছে আমাদের মাহবুমাসে বই নিতে পারো অথবা কোনো বই আচ্ছা যাই হোক তাহলে আমরা এখন সি প্রোগ্রামিং এর হিস্ট্রি পড়লাম সি প্রোগ্রামিং বা সি ল্যাঙ্গুয়েজ আর সি প্লাস প্লাস বড় পার্থক্য আছে যেটা তোমাদের বইতে দেওয়া আছে খুব সুন্দর করে বইতে দেওয়া আছে এই যে পার্থক্যগুলো তোমরা পার্থক্যগুলো একটু কিছু পার্থক্য যেমন ধরো চারটা পার্থক্য মূল মেইনলি একটু মুখস্ত করে রাখবা কি কি পার্থক্য একটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন বলবা ভাই আপনি তো প্রসিডিউরাল বলতে কিছু বোঝান নাই আর সি প্লাস প্লাসটা ভাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাই আপনি তো অবজেক্ট ওরিয়েন্টেড এটাও তো কিছু বোঝান নাই তাহলে সহজ ভাষায় বলে দেই প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে এটা ফাংশন দিয়ে কাজ করে প্রসিডিউর মানে হচ্ছে ফাংশন একটা ফাংশন ফাংশন কাজ করে আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম মানে হচ্ছে এটা একটা অবজেক্ট তৈরি করে সেই অবজেক্ট দিয়ে কোনো কিছু কল করতে হবে এখন না এটা এটা আমরা বুয়েটে এসে সেকেন্ড ইয়ার এসে পড়ি হ্যাঁ তো আর সি প্লাস প্লাস তো ফারস্টে পড়ি তাহলে

মানে মেথড নিয়ে কাজ করে বা ফাংশন নিয়ে কাজ করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম মানে হচ্ছে সেটা অবজেক্ট নিয়ে কাজ করে আপাতত এতটুকু কিছু আর কিছু বোঝার দরকার নেই সিতে তে কিওয়ার্ড এর সংখ্যা কম মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কতগুলো রিজার্ভড কিওয়ার্ড আছে যেমন একটু আগে তোমরা দেখছি না আই এন টি মেইন তারপরে লেখা দেখছো হচ্ছে প্রিন্ট এফ এই যে কতগুলো কিওয়ার্ড দেখো না এই যে কতগুলো ওয়ার্ড এগুলোকে বলা হয় প্রিজার্ভড ওয়ার্ড মানে এগুলো রিজার্ভড ওয়ার্ড এগুলোকে তুমি ইউজ করতে পারবে না এগুলো শুধু প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং আছে তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা মিনিং আছে তাহলে এই রিজার্ভড ওয়ার্ডের সংখ্যা সি তে কম সি প্লাস প্লাসে বেশি সি প্লাস প্লাসকে চিন্তা করতে পারো সি এর আপডেটেড ভার্সন সি কে আরো অনেক কিছু অ্যাড করে সি প্লাস প্লাস বাড়ানো হয়েছে তাহলে অবভিয়াসলি সি সি প্লাস প্লাসে তো বেশি থাকবেই তারপর এখানে দেখো বলা হয়েছে ফাংশন অন্তর্ভুক্তির মাধ্যমে প্রক্রিয়া পরিচালিত করা হয় মানে ফাংশন কথাটা থাকবে সি এর সাথে ফাংশন কথাটা থাকবে আর সি প্লাস প্লাস এর সাথে ইনপুট আউটপুট এবং কমান্ডের এর মাধ্যমে গঠিত এখানে ইনপুট আউটপুট কমান্ড কমান্ড থাকবে তারপর এখানে পলিমরফিজম ইনহেরিটেন্স ওভারলোডিং এগুলো অনেক ডিপ কনসেপ্ট এগুলো তোমরা এখন বুঝবা না জাস্ট এখানে যে কয়েকটা মার্ক করা আছে এগুলো জাস্ট মনে রাখলেই হবে যেমন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা পার্থক্য তোমরা মনে রাখলেই চলবে বাট বাকিগুলো এমসিকিউ এর জন্য আসতে পারে এই যে প্রিন্ট এফ স্ক্যান এফ এই প্রিন্ট কথাটা তোমরা দেখছো আমরা যেটা দেখছি যে প্রিন্ট করার জন্য স্ক্যান এফ কথাটা ওয়ার্ডটা ইউজ করা হয় কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য তাহলে সি এর মধ্যে স্ক্যান এফ ব্যবহার করা হয় ইনপুট নেওয়ার জন্য প্রিন্ট এফ ব্যবহার করা হয় প্রিন্ট করার জন্য কিন্তু সি প্লাস এ আবার সি ইন ব্যবহার করা হয় ইনপুট নেওয়ার জন্য সি আউট ব্যবহার করা হয় আউটপুট দেওয়ার জন্য আমরা দেখব নতুন বইতে এই ছক খুঁজে পাচ্ছি না বাবা আমার কাছে এটা যেটা এটা নতুন বই এটা টোয়েন্টি এডিশন হ্যাঁ চারশো উনিশ পেজ খোলো রিয়েল লাইফ প্রোগ্রামিং অ্যান্ড বুক প্রোগ্রামিং আকাশ পাতাল পাঠ তফাত মাই ওপিনিয়ন রিয়েল লাইফ প্রোগ্রামিং অন্য জিনিস হ্যাঁ রিয়েল লাইফ প্রোগ্রাম আমার বুক বই কেন পড়ি আমরা বই কেন কিনি ধারণা পাওয়ার জন্য তুমি যখন রিয়েল লাইফে প্রোগ্রামিং করবা তখন আসল প্রোগ্রামিং এর মজা পাবা পড়ার সময় মজা নাই করার সময় মজা ভাই বই লাগাইতেছেন শুধু 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 না আমি ভয় লাগাচ্ছি না ভয় একটা বড় জিনিস একটা ছোট জিনিস তুমি এখন বুঝবা যেটা কোনটা বুঝবা কোনটা না মানে এখন অনেকে বলবো যে হ্যাঁ হ্যাঁ আমি তো পারি না আমি তো এটা কিছুই বুঝতেছি না আমার এদিকে হয় হবে না এই জন্য যারা অলরেডি ভয় পাচ্ছ তাদেরকে বলতেছি যে ভয় পাওয়ার কারণ নাই এটা ভার্সিটিতে যারা নিয়ে তারা শিখবা এখন তোমরা এগুলো না বুঝলেও কিছু জিনিস মুখস্থ করে ফেললেও চলবে ঠিক আছে দরকার চারটা চারটা মিললেই পাবা আচ্ছা এখানে আরো কিছু কথা আছে যে তুমি জাস্ট আমি যেটা বললাম যে চার পাঁচটা পার্থক্য মুখস্ত করে রাখো সব তুমি বুঝবা আমি আগেও বলে দিচ্ছি এখন তুমি যদি আমাকে পলিমরফিজম ইনহেরিটেন্স ওভারলোডিং কি এগুলা বুঝাইতে বলো এগুলো বুঝাইতে গেলে প্রোগ্রামিং করে কোড করে অনেক বিশাল লেকচার দিতে হবে আমাদের বইটার টিচাররা এই লেকচার গুলা দেয় ঠিক আছে এটা আমি এখন দিব না কারণ এটা তোমাদের দরকার নেই তুমি জাস্ট বইয়ে সার্চ করবা সি আর সি প্লাস প্লাসের এর পার্থক্য কত পেজ তোমার জানার দরকার নেই বইটা খোলো বইটা খুলে দেখো সি ল্যাঙ্গুয়েজ কোথায় এই যে সি ভাষাটা কোথায় স্টার্ট হয়েছে দেখো এই যে মিস্টার ডেনিস রিচি কোথায় আছে সেটা খুঁজো সি প্রোগ্রামিং ভাষা কোথায় শুরু হয়েছে সেখান থেকে দু এক পেজের মধ্যেই তুমি এটা পেয়ে যাবে বই একই তারপরও পেজ মিলছে না পেজ মিলার তো কোনো দরকার নাই এর আমি মানে ক্রম অনুযায়ী পড়াচ্ছি আমি সি এর হিস্ট্রি পড়াইলাম ইতিহাস পড়ালাম তারপরে সি থেকে সি প্লাস প্লাস কখন হলো তারপর সি এবং সি প্লাস প্লাস এর পার্থক্য এই পর্যন্ত পড়ালাম ঠিক আছে বইয়ের বইয়ের পুরো পিডিএফটা দিয়ে দিন পুরো পিডিএফ দিয়ে দিলে ঝামেলা আছে হ্যাঁ ভাই আমরা কপিরাইট ইস্যু মানে এই ফেজ করতে পারি এই বইটা কেনার জন্য দিয়েছে এটা কি পিডিএফ করার জন্য দেয়া নাই যে রাইটটাটা লিখেছে উনি চাইলে আমার বিরুদ্ধে কেস করে দিতে পারবে ঠিক আছে আমি যদি বইটা দিয়ে দিই সো এটা আমি পার্সোনাল ইউজ করতে পারি কিন্তু আমি কাউকে দিতে পারি না ঠিক আছে এটা তুমি কিনে নিবা বইটা কিনে নিবা নতুন একটা বই কিনে নিবা ঠিক আছে এক থেকে পর্যন্ত যোগ ফল এর ফ্লো চার্টেও ইনপুট থার্ড স্টেপে দেওয়া ভাইয়া সমস্যা নাই আমি তো বললাম তোমার ইনপুট আগে নাও তারপরে তুমি সাম আর আইকে ক্যালকুলেশন করো অথবা সাম আর আইকে আগে নিয়ে তারপর ইনপুট নাও একই কথা জাস্ট একটা কাজ আগে পরে হবে এটাতে তোমার লজিকের কোনো সমস্যা হবে না ভাই নিউ বই এ এই শখ না আচ্ছা শখ না কি না নাই বলতো আমি জানি না আমার কাছে দুই সালের বইটা আছে এবং এটা হচ্ছে সালের সংস্করণ এটার মধ্যে আমি পাইলাম তুমি কোনটাতে পাও নেই আচ্ছা যাই হোক যেটা আমরা বললাম সি এবং সি প্লাস প্লাসের পার্থক্য তোমরা একটু বইতে দেখে নিও যে বই আছে কিনা ঠিক আছে আমার ভাবুর রহমান বইতে চারশো উনিশ পেজ একজনের চারশো উনিশ পেজে আছে ঠিক আছে তো তোমরা একটু খুঁজে নিও যে তোমাদের কত পেজে আছে চারশো উনিশ পেজ হ্যাঁ আমারটা তো চারশো উনিশ পেজে আছে কে বইয়ে খুঁজে পাচ্ছ না আমি জানি না নিউ বইয়ে আছে ভাই হ্যাঁ নিউ হয়ে থাকার থাকবে অবশ্যই থাকবে বোর্ড বই কিনছি তো হ্যাঁ বোর্ড বই কেনার পর এই বইও কিনতে হবে ভাইয়া যদি মানে ভালো করতে চাও এই বই কিনতে হবে ঠিক আছে যদি জানতে চাও কিনতে হবে কিছু করার নেই ওকে হ্যাঁ আমি ক্লাসটা শেষ করে দেবো অলরেডি আমাদের অনেক সময় হয়ে গেছে সোফার আজকে হয়তো একটু কঠিন জিনিস দেখাইছি অনেকে বুঝো নাই বাট আহ জাস্ট না বুঝলেও সমস্যা নাই জাস্ট আবার একটু রিক্যাপ করার চেষ্টা করি যে ভাইয়া কি কি পড়াইছি বা বইটা একটু রিডিং পড়ি তাহলেই হবে আমরা সামনে যখন যাবো কালকে থেকে আরো মানে ইম্পর্টেন্ট জিনিস পড়বো একদম কিভাবে কোডের ভিতরে লাইন বাই লাইন কি বোঝায় সেই জিনিসটা নেক্সট ক্লাস থেকে আমরা বুঝাবো সো যারা বুঝো নাই তারা হচ্ছে সি থেকে পড়া শুরু করবে সি এর ইতিহাস ঠিক আছে সি এর ইতিহাস আর এর আগে হচ্ছে ডিবাগিং আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য এগুলো দেখবা এই তো আর হচ্ছে ওইদিকে তোমাদের কি ছিল ফ্লো চার্ট গুলো একটু দেখে ফেলবা ওকে সো এই পর্যন্ত থাকুক আমি তোমাদের এই লেকচার শীটটা প্লাস হচ্ছে বইয়ের কিছু পেজ আমি দিয়ে দিব ঠিক আছে যাতে তোমাদের